যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে আল্লাহ তুমি নবী কামিলওয়ালা, তোমারই নূরেতে দুনিয়া উজালা, তোমারই বিরহে মন, তোমারই বিরহে মন অশ্রু ছড়ায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে রহম ঢালেন মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপি দেখি আমাদের তুফান আসে না, ঠিক না বাঠি? আজ থেকে 30 বছর আগে আমেরিকা বলেছে there will be no country called বাংলাদেশ, it will be disappearing the ocean very soon. বাংলাদেশ নাকি খুব অল্প দিনেই সাগরের মধ্যে মিশে যাবে, চট্টগ্রাম তো শেষ, করমিয়ান দেখ ছিদ্র হইয়ে আর মিয়ান দেখ আরেক ছিদ্র হইয়ে গিয়ে গইছে চট্টগ্রাম। আমি শুনি তো অভাব, নাউজবিল্লাহ, আমি যার কে এত বড় চট্টগ্রাম চলে যাবে সাগরের তলায়, এখন দেখি যে না যায় নাই। এখন সারা পৃথিবীর চোখ কক্সবাজারের উপরে, কক্সবাজার টেকনাফ সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর এলাকা, সবচেয়ে বরকতপূর্ণ এলাকা, শকুনের চোখ পড়েছে আমার দেশের উপর, চোখগুলো আমরা উপড়ে ফেলে দেব। রাসূল বলতেন আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় যায়। রাসূল বলছেন একটা রোজা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, আকাশ এবং জমিনের মধ্যে যত দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে প্রত্যেক দিনই আমাদের জন্য রোজা হতে পারে, ঠিক কিনা? আমরা কোনো না কোনো সময় উপোস থাকি, এই জন্য জাতীয় কবি বলছেন জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিন, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজি, যারা নিত্যদিনে রোজা রাখে এরকম গরিব আছে না নাই? দেখি যে দরিয়ার কোলে দুইটা মেয়ে হাঁটছে, ছোট্ট ছোট্ট মেয়ে, আমি বুঝেছি যে এরা রোহিঙ্গা, কোনো সন্দেহ নেই। আমারে বুঝছো না, সালাম দিয়ে দে, না তো না হতো না ঈশ্বর কই আমতাম একদম একদম তোমার বাড়ি হড়য়া কই আমি। তো আমার পাশে যে সাংবাদিক ছিলেন তিনি মানে রোহিঙ্গা, ডেফিনেটলি রোহিঙ্গা। বললাম মেয়ে কখন খেয়েছো, সকালে খাইনি, এসেছি যদি কেউ দয়া করে কিছু খাওয়ার দেয়, অথবা যদি কোনো খাওয়ার সন্ধান পাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কেউ বাড়ি থেকে বের হয়, পাখি যেমন খালি পেটে বের হয় ভরা পেটে বাড়ি ফিরে, আল্লাহ তাদের তেমনি করে ভরা পেট করে বাড়ি ফিরিয়ে দিবেন। তাওয়াক্কুল করতে হবে কার উপর, আল্লাহর উপর। আমার বেগম ছিলেন সাথে, এই তো গত সপ্তাহ গত কয়েকদিন আগে, বেগম সাথে সাথে ভ্যানিটি ব্যাগ থেকে বের করে টাকা দিচ্ছে। হ্যাঁ তুমি টাকা দিচ্ছ কেন? আমি বুঝছি এরা খায়নি, মহা খুশি, আপনি দিবেন তাদেরকে, যাদের ঘরে খাওয়া নাই তাদেরকে দেন, যারা তিন বেলা গোস্ত খেতে পায় না তাদেরকে খাওয়ান, কিন্তু মেজদানি করে গণআসর গণ খাওয়ার আয়োজন করবেন। মোটা পেটে খাওয়ালে তো এটা প্রেশার আরো বাড়বে, ঠিক কিনা? গণ আয়োজন যেটা করা হয় এটা না, গরিব যারা তাদেরকে খাওয়ান খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শারুল উলিমা ইউদা ইলাইহি লাগিয়াদুন আল ফুকারা, খারাপ খাবার হলো ওই খাবার যেখানে গরিবকে জায়গা দেওয়া হয় না, শুধু পয়সালাদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবের কোনো জায়গা নাই, ওটা হলো নিকৃষ্ট খাবার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি 7 বছর বয়স, কাবা ঘর মেরামতের কাজ চলছে, সকল যুবকেরা লুঙ্গি খুলে খাড়ায় নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু খাড়ি খাড়ে করে ইট আনছেন পাথর আনছেন। চাচা বললেন লুঙ্গিটা খোলো, রাসূল বললেন আমি খুলতে পারবো, বয়স কত?
মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের সহিহ রিওয়ায়াত। রাসূলের লুঙ্গি ধরলেন, একটু উপরে তুললেন, তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এতটুকু সহ্য করতে পারলেন না, রাহমাতাল লিল আলামিন, তিনার হাঁটুর উপরে কেমনে কাপড় উঠবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো উলঙ্গ হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একাকি থাকলে উলঙ্গ হবে না, রহমতের ফেরেশতা তোমার থেকে বিদায় নেয়। যারা উলঙ্গ থাকে তাদের কাছে ফেরেশতা আসে না। ফেরেশতা মানেই হলো রহমত। ফেরেশতা গজবের হয় তবে রহমতের ফেরেশতায় আসে বেশি। গজবের ফেরেশতা আল্লাহর হুকুম নিয়ে আসে। যেমন একটা জায়গায় অপরাধ হচ্ছে, যেমন ভারতে, একবার গোয়া সমুদ্র বন্দরে প্রায় 2.5 লক্ষ ঠাকুর লাইনে হয়ে দৌড়েছে। এটা জাকির ভাই মনে আছে কিনা জানি না, আজ থেকে প্রায় 15-20 বছর আগে তো বিবিসিতে এটা ছবি দেখাচ্ছে। আমি বিবিসি দেখতেছি হঠাৎ করে, ইংল্যান্ডে আমি, তো হঠাৎ করে দেখি যে কি দেখা যায়। আচ্ছা, 2.5 লক্ষ লোক যদি ল্যাংটা শুধু ফিসন দেখা যায় কেমন লাগে? তো ইয়ান কি কি প্রাণী দেখি তা। পরে বিবিসি ডকুমেন্টারিয়ান বলছে, দে ডোন্ট ওয়ান্ট টু লুজ এনি রিওর্ড, দ্যাটস ওয়াই দে হ্যাভ বিন টেকিং অফ অল দেয়ার বিলঙ্গিংস। তারা চায় না কাপড়ের সাথে কোনো সোয়াব লেগে থাকুক, এজন্য কাপড় খুইলা সব ল্যাংটা দৌড় দিচ্ছে। মক্কাতেও কাফেররা ল্যাংটা হয়ে তো আফ করতো, ঠিক না বে? ঠিক, উলঙ্গ হয়ে তোয়াফ করতো, কারণ তারা বলতো আল্লাহ যেভাবে পাঠাইছে সেইভাবে আল্লাহর কাছে তোয়াফ করুক। আল্লাহ তো পাঠাইছে, তুই না ভালো কাছে নেই অন্তত বুঝ যা। যখন দৌড় দিল সবাই, আমি বললাম সর্বনাশ। কেউ যদি প্রতিবাদ না করে সবাই জরজমের উপযুক্ত হয়ে যাবে। কোন এলাকায় যখন কোনো অপরাধ হয়, যেমন আমাদের এই টেকনাফ সীমান্তকে বারবার ব্যবহার করতেছে ইয়াবার ফ্যাক্টরির জন্য, আমি জাতিসংঘকে বলছি, আপনারা যদি মানবতার বন্ধু হন সব ইয়াবার ফ্যাক্টরি বুম বিং মেরে উড়ায় দেন, তাহলে তো এটা সমাধান হয়ে গেল। ওরা সব এখানে বানায় আমাদের দেশের দিকে পার্সেল করছে, ঠিক কিনা? তবে মনে রাখবা, হাজার ইয়াবা দিলেও আমাদের যারা মুমিন, যারা নবীকে ভালোবাসে, তাদের কিছুই তোমরা করতে পারবা? কোন শয়তান মুখলেস বান্দাদের কিছুই করতে পারে? আমরা নবীর প্রেমিক। কার প্রেমিক? নবীর প্রেমিক। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। নবী মোর পরশমণি, আপনাদের আওয়াজ ছোট হয়ে গেল কেন বলেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জব্বেন কার নাম? কার নাম জব্বেন? কার নাম নবী? কার নাম জপতেন? নবী কার নাম জপতেন? আমরা দুদূরে কার নাম জপি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদের উপর রহম করুন। তাহলে আগে কার নাম? নবী মোর পরশমণি, কোন সন্দেহ নাই, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। নবী মোর পরশমণি, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে রহম ঢালেন মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, কি বাজে লেখা লিখে গেছে দেখেন, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হন? কথা বলেন না কেন? তো এটা কি গাচ্ছেন এতদিন? আমি প্রথম যেদিন শুনলাম আমি হঠাৎ করে করলাম, কি ব্যাপার, আল্লাহ পাগল হয় নাকি? আমার নবীকে পাগল বলেছে কাফেররা। আল্লাহ বলেছেন, ওয়ামা সাহাবুকুম বিমাজনুন, তোমাদের এই সুন্দর বন্ধু পাগল হইতে পারে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন মহা চরিত্র কিয়ামত পর্যন্ত আর কাউকে পাবা না। এই নবীর মধ্যে পাগলামি তো নাই। ওয়ারা ফানা লাকা যিকরা, কিয়ামত পর্যন্ত আমি তার নামকে শুধু উপরেই উঠাবো। আমার নাম যেখানে নবীর নাম, আমার নামের পরেই নবীর নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেজন্য বলতে হবে, নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে রহম ঢালেন মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপি দেখি আমাদের তুফান আসে না, ঠিক না বাঠি? আজ থেকে 30 বছর আগে আমেরিকা বলেছে দেয়ার বি নো কান্ট্রি কল বাংলাদেশ, ইট উইল বি ডিসঅ্যাপিয়ার ইন দা ওশন ভেরি সুন। বাংলাদেশটা কি খুব অল্প দিনেই সাগরের মধ্যে মিশে যাবে, চট্টগ্রাম তো শেষ। করমিয়ান দেখ ছিদ্র ইয়ে, আর মিয়ান দেখ আরেক ছিদ্র ইয়ে, গিয়ে গইছে তো আমি শুনি তো অভাব, মানে নাউজ বিল্লাহ মিন যার কে এত বড় চট্টগ্রাম চলে যাবে সাগরের তলায়। এখন দেখি যে না যায় নাই, এখন সারা পৃথিবীর চোখ কক্সবাজারের উপরে। কক্সবাজার টেকনাফ সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর এলাকা, সবচেয়ে বরকতপূর্ণ এলাকা। শকুনের চোখ পড়েছে আমার দেশের উপর, চোখগুলো আমরা উপড়ে ফেলে দেব। কোরআন হাদিস ছাড়া আমরা কাউকে মানি না। রাসূলের চরিত্র যেখানে আমরা আছি, নবীর ভালোবাসা ছাড়া কিছুই চাই না, ঠিক না বা ঠিক? নবী মানুষকে ভালোবাসতেন, আমরাও মানুষকে ভালো। নবী কখনো বাজনাওয়ালা গান শুনেন নাই, আমরাও শুনবো না। 9 বছর বয়স, বন্ধুরা বলল চলো যাই নাসমাউল মাসীহা, হায় ইয়া মুহাম্মদ। তিনি কারো আবদার ফেলে দিতেন না, একটা ছোট্ট শিশু আবদার করলেও সেটা রক্ষা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গরিব মানুষ এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, কর্কট কি আছে? কা আফা আছে, শুধু ঠ্যাং আছে আর বই আছে, আর কিছু নাই, কোনা আর কিছু নাই। কি জানো, 10টা সূরা জানি, তোমার মোহরনা 10টা সূরা। একটা মেয়েকে ঠিক করে দিল, তুমি এর স্ত্রী হয়ে যাও, আল্লাহু আকবার। রাসূল বিয়ে পড়ায়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা ধরেছে চলো গান শুনতে যাই, তিনি গেলেন। গান শুরুর আগে দিয়ে যেমন চট্টগ্রামে আগে আমরা ছোট ছিলাম, আমার খুব মনে পড়ে বানুর কাহিনী হতো, জাহাঙ্গীরের মনে আছে শেফালি গোসার কি কি মুখাস্ত দেখতেন না? কোরআন শরীফের আয়াত পড়ে না, ও যে শ্যাম সুন্দর বানু গো, ও বানু এটা শোনার জন্য সারা দেশের বাচ্চারা পাগল, সারা দেশের। আর চট্টগ্রামের ভাষাকে এরাই জনপ্রিয় করেছে, সড্ড সড্ড ডেউ তুলি লুসাই পাহাড়ত নজর গই করন ফুলি, ও বেড়া ফইরাল বাপ একদিন বুঝি বেড়া। সাত কন্যা তন্ন আবো আইনে আইলার বড় খইল্লাল্লাহ। চট্টগ্রামের এই যে জনপ্রিয় কথাগুলো, এগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু এখন আর কেউ এগুলো শুনে না, তাকেও মনেও রাখে না কেউ। বাংলাদেশের প্রেমের গানের তালিকা শীর্ষস্থানে সবচেয়ে শীর্ষে হলো এই মহিলাটার গান। দুর্বার অনুষ্ঠান হতো শূন্যদের জন্য প্রতিদিন দুপুরবেলা, আমার একটা ক্লাসমেট ছিল চট্টগ্রামে, সেটা শুনতো খুব। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো। আপনার তো বিবিকে নিয়ে গান কোনো ক্ষতি নাই, আপনার রাসূলকে নিয়ে গান কোনো ক্ষতি, কিন্তু অবৈধভাবে ইউজ করলেই ক্ষতি আছে না নাই? যেমন একজন স্কুলের হেডমাস্টার লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি অগো মানতে, সে কথা তুমি যদি জানতে। এটা একজন স্কুলের হেডমাস্টার তার বউকে নিয়ে লিখেছে, এটা 100% জায়েজ। যেমন মা ফাতেমা রাসূলুল্লাহকে নিয়ে লিখেছেন, আমার আব্বার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, তার একটা ফোঁটা যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না।
আমার আব্বার মাটির ঘ্রাণ, কবরের মাটির ঘ্রাণ যে নিয়েছে, দুনিয়ার কোন ঘ্রাণ তার কাছে ঘ্রাণ মনে হবে না। একটা মেয়ে বাপকে নিয়ে লিখতেই পারে, কিন্তু অবৈধ প্রয়োগ হলো হারাম, ঠিক না বেঠি? আপনি কার জন্য প্রয়োগ করছেন? রাসূলের চেয়ে ভালোবাসার আর কেউ হতে পারে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার। আপনার যত দুঃখই হোক, আমার নবী, আপনি যত পরীক্ষার সম্মুখীন হন, আমার নবীর চেয়ে বেশি পরীক্ষা আপনার জীবনে নাই। কি পরীক্ষা আপনি দিয়েছেন? শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পাথর খান নাই রাহমাতাল লিল আলামিন। আপনি কতটুকু রক্ত দিয়েছেন ইসলামের জন্য, কিভাবে এই সুন্দর চেহারা নিয়ে রসুলের সামনে যাবেন? এই জন্য রাসুলের দুশ্মন যারা তাদেরকে হুঁশিয়ার করতে চায়, নবীর বিরুদ্ধে কথা বলবা বাংলাদেশে থাকতে পারবা না, এটা নবীর ভূমি, ঠিক কিনা? রাসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমরা। আজকে ফ্রান্সের ম্যাক্রো কুলহু আল্লাহ পড়ার সুযোগ হবে না তো, যদি পড়তে পারতি কিছুটা মুক্ত হতি। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত করছে এখন ফ্রান্সকে, ইউরোপের ভিতরে শীর্ষ তালিকা এখন ফ্রান্স। তোর বেয়াদবির কারণেই, রাসুলের ব্যঙ্গচিত্রের কারণে তোদের উপর আযাব ঘুরছে, ঠিক না বেঠি? আর অন্যদিকে তাকিয়ে দেখো, আমরা লক্ষ লক্ষ লোক রাসুলের দুরুদ পড়ে বসে আছি, আমাদেরকে হেফাজত করছেন কে? আমাদের মসজিদ গুলোতে কোনো করোনা? সরকার প্রথম খুলে দিয়েছে হেফজখানা, দুইটা কারণ আমি চিন্তা করলাম। একটা হলো কোরআন শরীফকে টেস্ট করা, যে আসলে কোরআনে ধরে কিনা, যে হুজুর গুলি সহি কিনা, দেখে যে হেফজখানা হাফেজের আরো তাজা হইতেছে। কিসের করোনা? করোনা চিনি না। এক হেফজখানার হুজুরে গিয়ে কইছে, হুজুর করোনা আছে? কই কি করতাম না, কি করতাম না, এই কি করতাম না। আরেকজন কয়, হুজুর আপনার কি করোনা হয়েছে? কয়ে বেড়া মোড়া মরিচ খাইছি বলতো বেড়া। মসজিদে যাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, 27 বার হাত ধুই, ঠিক না বেটি? হেফাজত করার মালিক কে? আস্তে আস্তে দর্শনে জামি মাদ্রাসা খোলা, কোন করোনা? একটা মসজিদের মুসল্লি কেউ করোনা আক্রান্ত করে? মসজিদে গিয়েছে করোনা হয়েছে এরকম কোন নজির? তবে সতর্কতার কোন মাইল? যথেষ্ট সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, আমার নবীও করেছেন, ঠিক না বেটি? কিন্তু এই যে সতর্কতা, সব একবার অজ্ঞা দিকে আজ্ঞা, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করুন, আমরা আপনাকে ছাড়া কাউকে ভালো, রাসূলের সুন্নাহ ছাড়া কাউকে মানি। 9 বছর বয়স, গান শুনতে গেলেন, ঘুম এসে গেল, গান শুরু হলো, যখনই বাজনা শুনতেন রাসূল কানে আঙ্গুল দিতেন, যখনই তবলার আওয়াজ শুনতেন কানে আঙ্গুল দিতেন। যারা গানের সাথে নাচে তারা শয়তান, যারা গানের সাথে তাল দেয় তারা শয়তান, বাজনার সাথে এমনি এমনি করে আছে না, কানের ভিতরে হেডফোন দেয় ছেলেরা। আপনাদের চট্টগ্রাম এয়ারপোর্টে বসে আছি, আমার পাশে এক ছেলে, ছোট মানুষ, ওকে তো আপনি ধমক দিতে পারবেন না। আমি একটু ঠেলা দিলাম, ও আমার ঠেলা দিল, সম্পর্ক তো হোক, আমি ঠেলা দিয়ে বুঝলাম, বুঝলাম তো আমি দেখিনি, তার ঠেলা দিলে বুঝলে আমার দেখেনি, আমি হাত পাতলাম, তোমার কানেরটা তো আমি বুঝতেছি ছেলে কোন ভাষায় কথা বলে, একটু পয়সা হলে তো ইংলিশ স্কুলে দেয়, ইংরেজি কয় বলা পারে ক, অসুবিধা নেই, কিন্তু ইংরেজির আগে তুমি কোরআন শিখবা, তা না হলে পিতা মাতারে হত্যা করবা তুমি। যেমন ওই সীতার বাপ মারে জবাই করেছে, ওই কিসেরকে যদি কোরআন শিক্ষা দেওয়া হতো, ওই সে কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে হাত ধরত না, ঠিক কিনা? সন্তানকে আগে কোরআন শিখা, আমাদের ছেলেমেয়েরাও ইংরেজি বলে, আমি তো ইংরেজিকে দোস্তর মতো ঘৃণাই করতাম, ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম, রাষ্ট্রবিজ্ঞানে কোনো স্যারকে ইংরেজিতে কথা বলতে দেয়নি, আছে স্যার এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে সালাম বরকত বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে,
ইংলিশে একটা অক্ষর বলতে পারবেন না আপনি। সাড়ে ক তারে বই সবগুলো ইংরেজিতে, আমি কেমনে বাংলা করি, মানে বাংলাই করবো। তো সেই মানুষটা তো ইংল্যান্ডে যখন গিয়ে খুতবা দেওয়া শুরু করলাম, দেখলাম যে অধিকাংশ মানুষ হলো ইংলিশ, আমি বাংলা করলে তোরা বুঝবে না, জন্য বাধ্য হয়ে শিখা হলো। ছেলেকে যখন গুছা দিলাম, বললাম যে ক্যান আই হিয়ার ইউ মিউজিক প্লিজ, ছেলে দেখে যে রে হুজুরে ইংরেজি কয় দিকে। ছেলে অবাক হয়ে আমার দিকে থাকেছে, আর ইউ টকিং ইন ইংলিশ? আই সে ইয়া আই এম ট্রাইং ম্যাম, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ম্যাম? কেন না, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, ক্যান আই হ্যাভ ইউর মিউজিক প্লিজ? কেন ইউ আর হুজুর? দেখেন আমি মাদ্রাসায় ফুচি, একটু ফতুয়া যায়, হে আমারে কয় তুমি হুজুর, তুমি শোনা যায়জ নাই, তো তুই হুজুরে শোনা যায়জ আছে না? প্লিজ, যায়জ না যায়জ সবার জন্য সমান, ঠিক না বাড়ি? হুজুরের জন্য যেটা হারাম মুসল্লির জন্য সেটা হারাম, চেয়ারম্যানের জন্য যেটা হারাম সাধারণ মানুষের জন্য সেটা হারাম। আমার নবীর কি সুন্দর বিধান, আমার আল্লাহর কি সুন্দর বিধান! আমি লর্ড আই এম টেকিং মাই হুজুর অফ, আমি হুজুর খুলে ফেললাম, পাঞ্জাবি টুপি খুলে ফেললাম। নাও আই এম লাইক ইউ ম্যান, ইউ ডোন্ট হ্যাভ হ্যাট, আই ডোন্ট হ্যাভ হ্যাট, দিছে আমারে। কানে শুনে দেখি, বহু প্যার করতে তুমকো সনম, কসম চাহিলে লো খুদা কি কসম। আলাম কে দিয়েছে তোমাকে এটা? কে? হু গেভ ইউ দিস? মাই ড্যাডি, ড্যাডি, দেয়ার ইজ মাই ড্যাড। ওই যে বাপ পয়সার সে বাপ, আমার আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম। 30 বছর আগের ঘটনা বলতেছি, 30-29 বছর আগে। এদিকে আসেন, এদিকে আসেন, এটা কিনে দিলেন কেন? কয় হুজুর আমি আপনার বিরাট ভক্ত, এটি এনে আপনি কথা বলেন না, এই নি ভক্তের নমুনা। কয় হচ্ছে ভালো ক্যাসেট বাজারে নাই। বাপেরও জ্ঞান, বাপেরও জ্ঞান। হ্যাঁ, আপনি যে গানটা দিয়েছেন ছেলেটাকে, এটার অর্থ জানেন আপনি? এটার অর্থ হলো বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, হে মূর্তি তোমারে বহুত ভালোবাসি, আল্লাহর কসম করে বলছি তোমারেই ভালোবাসি, তোমারেই ভালোবাসি, কসম চাহেলে এলো খোদা কি। এখন উনি বলছেন নাউজুবিল্লাহ, আমি গেলাম আমি বললাম আউজুবিল্লাহ, আপনার পোলা কি করবে? কেন এটা কিনে দিলেন? কয় হুজুর বুঝি নাই, যে ফুল যুগ যুগান তরে খুশবু ছড়ায়, হাবিবে আল্লাহ তুমি নবী কামিলওয়ালা, তোমারই নূরে তে দুনিয়া উজালা, তোমারই বিরহে মন, তোমারই বিরহে মন অশ্রু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ বলে, গান সুর সব নবী থেকে এসেছে। সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুরের সম্রাট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাউদ আলাইহিস সালামের সুর শুনতো আকাশের পাখি, নদীর মাছ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুর শুনতো জানের দুশ্মন কাফেররা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সুর শুনত। রাসূল কোরআন পড়তেন সারা রাত, কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমি কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আমি দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর সুর আমার জীবনে আমি আর কখনো শুনি নাই। আমি মনে মনে স্থির করলাম, উনার কাছেই আমি গিয়ে আমার সারা জীবন কাটাবো। আমি পাহারা দিয়ে রাখলাম, কখন কাফেররা আমাকে দেখে না। আলী রাদিয়াল্লাহু আনহু উনার কাছেই বড় হয়েছেন। আমি আলীর পিছন পিছন গিয়ে রাসূলের ঘরে উঠলাম, আমি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাহওয়াল হাদিস। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলছেন, আমাইয়াস্তারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যে বেহুদা কথা কিনে, বেহুদা কথা বেহুদা কাজ, এগুলোই হলো আজকের বাজে বাজে গানগুলো, ঠিক না বে? ঠিক।
কোনো মেসেজ নাই, গুড়ি গুড়ি চেহারা পেয়ে কালা কালা চশমা। তুইও গসমা হায়ো গসমা, কি এগুলো কথা? কিয়ারাপ্পা বিয়ারাপ্পা পিয়ারাপ্পা গা, এসব বাজে কথা মোমেন শুনবে না। মোমেন শুনবে যেগুলো অর্থ আছে, যেমন মোমেন শুনবে রসুলুল্লাহর উম্মত আমি এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। মোমেন শুনবে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়ের সাগর। এটা একটা সুর, চুরি করা সুর, এটাও চুরি করা সুর। নজরুল নিয়েছেন ক্যালকাটার একটা গান থেকে, আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। যেমন আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুর হয়েছে লালনের সুর, সুরটা করেছেন লালন শাহী। লালন অনেকগুলো গানের সুর করেছেন, কিন্তু তিনি আল্লাহকে মানতেন না, সারাদিন গাঁজা খেতেন, বিশিষ্ট গাঁজা খোর। তার কবরে যারা যায় শুধু গাঁজা টানে দেখ। আমি একবার ওখানে আমার মাহফিল ছিল, তো আমি গিয়ে দেখি এত বড় বড় লম্বা লম্বা দাড়ি, এত বড় বড় আল্লাহর উল্লেখ হতো না ছিল। ও মারে, সালাম দিলাম কোন কাজ জবাব না দেন, আমি মুখটুক বেঁধে গেলাম। সন্ধ্যার পরে দেখি দাড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বের হচ্ছে, খাসার ভিতর সৈন পাখি সামনে আইয়ে যা। আলে মসজিদে গেলে টের পাবি খাসার ভিতরে কেমনে পাখি আসে যায়, সেজদায় গেলে টের পাবি ঠিক না ঠিক? সেজদা যার নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, সেজদা যার তত বেশি নবীর সাথে সম্পর্ক তার তত। ও বাজি তো গুম গেলে একটা বালিশ দাও না, একটা বালিশ আনি দাও। হ্যাঁ বাজি, আর জান চলে যার দাম অনেক মধ্যে না কি করবে আর। আসলে এটাই হলো মজা, যেখানে জুমার দিন আমরা সবাই ঘুমাই, হুজুরে খোতবা দেয়, কারণ খোতবা তো বুঝতে না। আর মসজিদে গেলে ঘুম আসে রহমতের জায়গা ঠিক না বা ঠিক? সিনেমা হলে গেলে কারো ঘুম আসে? আর মসজিদ রহমতের জায়গা, সারাদিন তেলাওয়াত হয়, সারাদিন নামাজ হয়, সেজদা হয় ঠিক না বা ঠিক? মসজিদে গেলেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। মসজিদের পাশে আমার যেন গোরে হতে কোন কবি, কি ভালোবাসা ছিল ইসলামের জন্য তা আল্লাহ তারে মাফ করে দেন। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাগার, আল্লাহ করুণা বিচার, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামি, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, করুণা বিচার। এগুলো শুনলে ঈমান বাড়িয়ে দিবেন কে? এগুলো শুনবেন ঈমান তাজা করে দিবেন কে? তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায়
হলো কি করে, একটু বেশি গজল হয়ে যাচ্ছে নাকি? নয় বছর, কয় বছর? নয় বছরে বাজে গান শুনেন নাই, আমরাও শুনবো। তেরো বছর বয়স, সবাই মূর্তির কাছে যায় ভাগ্য নিয়ন্ত্রণের জন্য। মূর্তির ব্যাপারে সহজ ভাবে কথা বুঝে নেন, বাইরের কোনো মূর্তি ভাঙবেন না, ঘরেরটা ভাঙেন। রাসূল ফাতেমক্কার আগ পর্যন্ত বাইরের মূর্তি ভাঙেন কথা বলেন। যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা লোকেরে ভেঙে দিয়েছে, ঠিক কি না? এর আগে কাবা ঘরের ভিতরে কি ছিল, কি ছিল, কয়টা কয়টা? রাসূল কোন দিকে ফিরে নামাজ পড়েছেন? কাবার দিকে। পশ্চিম কোন দিকে? কাবা। আমি লন্ডনে যাই, এক ছেলে রেখেলাম, ওই পশ্চিম কোন দিকে? কয় ফুক দিকে। তো লন্ডনের থেকে তো কাবা ফুক দিকে, ও ঠিকই কইছে। আমাদের দেশে কত মজার দেশ। আমার এলাকার এক ছেলে পাকিস্তান গেছিল, তো আম্মা জিজ্ঞেস করছে কিরে খাওয়া দাওয়া কেমন, কয় পাঁচ বছর শুধু নাস্তাই খাইছি। কোন নাস্তা খাইছি মানে কয় তিন বেলায় রুটি খাইছি, বাদ দেয় নি, শুধু নাস্তা খাইছি। ওখানে তো রুটি খায় বেশি ওরা। সৌদি আরব গেছে চট্টগ্রামের এক লোক, তো বউ ফোন করছে কেন আছো তুই, আর আর বাসা দেশের বাসা বোঝন না তারা, তুই কিংদুল্লা বাসা কথা কর, সব আরবিতে কয়, শুধু নামাজ আর একামত হয় বাংলাতে। ওটা তো সে বুঝে, আজান আর একামত বাংলাতে অর্ধে, আরবি কি না দিত। মানুষ যে যেটা বুঝে সেটাকে সে বাংলা মনে করে, ঠিক কি না? তেরো বছর বয়স, মূর্তির সামনে তীর রাখা থাকতো, কাবাগরের সামনে, মানাতের সামনে তীর রাখা থাকতো, চোখ বন্ধ করে টানলেই ওটার মধ্যে যা লেখা থাকতো এটাকে ভাগ্য মনে করতো। এখনো রাশি ফল আসে না নাই, টেলিভিশনের মধ্যে বসে থাকে, ফোন করে, হ্যালো স্যার আমার নাম কুটকুটি, কি জানতে চাচ্ছেন? স্যার আমার আজকের দিনটা কেমন যাবে, আপনার জন্ম কবে? ডিসেম্বর। আপনি কুত্তা রাশি? মেয়েও খুব খুশি, আমি কুত্তা রাশি। আচ্ছা, আপনি আজকে সকালে বাড়ি থেকে বেরোবেন না, দুপুরবেলা বের হবেন, তাড়াতাড়ি করে রিক্সা দিয়ে যাবেন, রাতের আগেই ফিরে আসবেন, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই স্যার যখন টেলিভিশনে এসব কথা কয়ে বের হলো, স্যারের গায়ের উপর দিয়ে ট্রাক চলে গেল, আরেকজনের ভবিষ্যৎ কয়, নিজের খবর মিথ্যু বানোয়ান জাহের। কোন গণকের কাছে যে যায়, রাসূল বলেছেন একবার গেলে চল্লিশ দিনের আবাদত তার নষ্ট হয়ে যায়। যে গণকের কথা বিশ্বাস করে আমি নবীর সাথে, সে কুফরি করে। কথা বিশ্বাস করব কার? ভাগ্য নিয়ন্ত্রণ বলতে একজন, তিনি কে? কাপড় টান টান খেলো, বলে যে দিনটা ভালো যাবে না, কাউয়া কাঁদে দিনটা ভালো যাবে না, কুত্তা কাঁদে বিপদ আইয়ে দে, ডাইন হাত সুলকা কাটি আসে, এরপরে বাইরে এসে পরে সোগা মিলি ফিরেছে, কটিয়া কই কয় যে ফরের দে। এ সমস্ত বাজে লক্ষণ, কুলক্ষণ, সুলক্ষণ, এগুলো সেরেক। রাসূল বলছেন আত্মিয়ার তো মিনাস সেরেক, সহজ হাদিস বুঝেন বুখার, আত্মিয়ার তো মিনাস সের, কুলক্ষণ সুলক্ষণ এগুলো সের, এগুলো কোন জায়গায় ইসলামে? যখনই বিপদ মনে করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন, বিপদ দূর করে দিবেন কে? আর যখনই দেখলেন কোনো শনি সংকেত, কোন খারাপই আসতে পারে, তিনটা সূরা পড়েন, কুল হুয়াল্লাহু কুল আউযু রাব্বিল কুল আউযু রাব্বিন, হাতে ফু দিয়ে শরীর মুছে দেন, আপনাকে হেফাজত করে দিবেন কে? রাসূল বলেছেন কেমন হেফাজত শুনো, দুনিয়ার যে কোনো প্রেসিডেন্ট, যেমন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, তিনি না বলে আমি চার বছর আমেরিকাতে আমার সময় কেটেছে, তবে চার মাস পর পর ফ্যামিলির কাছে এসেছি, সে ব্যাপারে আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই। আমার ফ্যামিলির সাথে আমার দেখা হয়েছে, ওরা গিয়েছে আমি এসেছি, তো আমি দেখেছি ট্রাম্প হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশের প্রেসিডেন্ট, আমেরিকাকে তো সারা পৃথিবীর মোড় বলা হয়, এখন জন বাইডেন হয়েছেন। এখন তো ওনাকে যখন গার্ড দেওয়া হয়, সামনে থাকে পুলিশ, পিছনে থাকে পুলিশ, যেমন আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, ডিএজি সাহেব আসলেন, তো ওনাদের গার্ড ছিল সামনে এবং কথা বলবেন সামনে এবং পিছনে, আর হাই প্রোফাইল কেউ হলে উপরে হয়তো প্রাইম মিনিস্টার আসলে উপরে হয়তো হেলিকপ্টার থাকতো, এতটুকুই।
কিন্তু আল্লাহর হাবিব বলছেন যখন কেউ সূরা ইখলাস পড়ে, নাস, ফালাক পড়ে, তার উপরে নিচে সামনে পিছনে ডানে বামে চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে দেয়, এই বুহ ভেদ করে তার ক্ষতি করার ক্ষমতা কারো? আর রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বড়, বলেন তো দেখি কত বড়? উহুদ পাহাড়, এ পোলা মানে কেসেট শুনছি, একটা সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান, এত বড় সাইজ। ফেরেশতা যদি এমনি বসে থাকে, শয়তান কে বাজি মাপ সাইজ ওয়াও সাইজ তোর লগে আর নাই। এই জন্য যখনই বিপদের আশঙ্কা করেন কুল হুয়াল্লাহু আহাদ, নাকি বলবেন বাবা দয়াল বাবা রে দয়া করো, আরে তোর বাবারে দয়া করবো কে? তোর বাপ যদি বিপদে পড়ে দয়া করবো কে? ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা জায়েজ? বুখারী হাদিস হাসান বলেছেন যে অন্যকে বাপ ডাকে জাহান্নামে জায়গা ঠিক করে নেয়, যে জাহান্নামে যেতে চায় সে যেন নিজের বাপ ছাড়া আরেকজনকে বাপ ডাকে। খবরদার, বাপ হওয়া তো সহজ না, কি করবেন? আমি পেয়েছি পটিয়াতে একবার আসতেছি, আমি নেমে গেলাম। আপনি কখনো কাউকে ক্রিটিসাইজ করে আপনি ইসলামে আনতে পারবেন না, তাকে ভালোবাসা দিয়ে আনবেন, ঠিক কিনা? আমি গেলাম তাদের সাথে, গিয়ে বললাম আরে খেলাম তোমার বাবা খড়ায় এখন মরে গিয়ে গই, তোর দয়া করবো খেন্ডুল্লা কইয়ান তো চিন্তা নহরির, তোমার বাবারে দয়া করব খন খয় আল্লাহ করব দে, তোর দয়ার লগে গাও দয়ালা আল্লাহ রে দয়া কর আমারে, বলেন দয়ালা আল্লাহ রে দয়া কর আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া কর আমারে। কার কাছে চাইতে হবে? কার কাছে? 24 ঘন্টা যার দরবার খোলা, যিনি মনের কথা বুঝেন, আপনি বলার আগেই তিনি বুঝেন। সব সময় দেওয়ার জন্য তৈরি কে? 24 ঘন্টা তিনি মাগফিরাতের দুয়ার খোলা রেখেছেন, প্রতি রাতে 12টার পরে তিনি প্রথম আকাশে নেমে এসে ডাকতে থাকে নালামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, বুখারীর হাদিস। কে আছো ক্ষমা চাওয়ার? ক্ষমা চেয়ে নাও। কে আছো রিজিক চাওয়ার? রিজিক চেয়ে নাও। যা চাইবা দিবেন কে? রাসূল গেলেন ওই মূর্তির সামনে, যাওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রাসূল বলছেন আমি জীবনে কোনো মূর্তির সামনে যাইনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমিও কোনো মূর্তির সামনে যাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও কখনো কোনো মূর্তির সামনে যাইনি। আমার ভাইয়েরা ওটা করছে, ভাইদেরকে আদর করে বুঝান, ঠিক না বেটি? ওদের দেবতাকে গালি দেওয়া কোরআন নিষেধ করেছে, লা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, ওই লোকদেরকে গালি দিও না, ওই দেবতাদেরকে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে গালি দিও না, দিলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম কত উদার, জঙ্গিবাদের কোন জায়গায় ইসলামে যারা জঙ্গি হয় তারা মুসলমানই না, ঠিক না বেটি? ইসলাম বলেছে যে মানুষের উপকার করে তার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন তখন বললেন ওই যে মূর্তির সামনে যাওয়ার আগে একটা বড় চেহারা আমার সামনে এসেছে, সেই চেহারাই হলো জিব্রাইল আমিন আলাইহিস সালামের চেহারা। রাসূল যা করেছেন সেটাই করবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ, আমরা দোয়া করি আতিনা ফিদ দুনিয়া হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একই হাসানা যেই সৌন্দর্যের জন্য আমরা দোয়া করি, সেই সৌন্দর্যের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে অনুসরণ করলেই আল্লাহকে পাওয়া যাবে, কার কথা? ইয়াসিন বলেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম।
ইয়াসিন কোরআনের কসম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি প্রেরিত রাসূলদের একজন। আলা সিরাতিল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের অন্য নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া একটাই, ইহদিনাস সিরাতাল আর সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন এটা পাবো কিভাবে? আল্লাহ সেটাও বলছেন, ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে, তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দিবেন কে? আমরা আজকে থেকে ওয়াদা নেব, কারো জমির আইল ঠেলবো না, কোন বিবির উপর অত্যাচার করবো না। রাসূল বিবিকে খাওয়াতেন, সবচেয়ে ভালো খাবারটা বিবির মুখে আগে দিতেন, লেডিস ফার্স্ট। এটা ইংলিশদের কথা না, এটা বুখারী হাদিস। যেমন আমাকে আমাদের কাজকে খাওয়ালেন নূর আহমদ ভাই, খড়াইয়া নূর আহমদ ভাই, গিয়ে গই এখনো খাওয়াচ্ছে। এ লোকটার বাসায় মেহমানদারি চলে, এত মোটা মোটা চিংড়ি মাছ কিনছে। তো চিংড়ি আমাকে দুইটা দিছে, দুইটার একটা সিলে আমি ওনার হাতে দিলাম, হাতে দিয়ে বললাম যে বোর মুখে দেন। উনি আমার মুখের দিকে তাকিয়ে আসে, উনি যান, রাসূল করছেন, আপনি বোরে খাওয়াইছেন কখনো? অনেক লোক আছে বোরে খাওয়াবে কি, গালি দিতে দিতে শেষ। এত বড় ব্যবসায়ী সারাদিন কোন সময় পালা বোর সাথে কথা? তোর ব্যবসার উপরে আল্লাহ আল্লাহ নয়, যে ব্যবসা তোকে বোর থেকে আলাদা করে ওই ব্যবসার তোর দরকার নাই। কোত্থেকে শিখেছিস সুন্নাত? রাসূলের নয় জন বিবি, আমি পড়ছি রাসূলের একটা বই, আপনারা পড়বেন, খুলুকুল আযীম। নয় জন বিবির সাথে দৈনিক তিনি তিনবার দেখা করতেন একজনের সাথে। ফজরের পরে সকল বিবির খবর নিতেন, রাতটা কেমন কেটেছে। আবার মাগরিবের পরে সবার ঘরে একবার একবার করে যেতেন। আবার রাতে যে ঘরে থাকতেন ওই ঘরে সকল বিবিকে নিয়ে সমাবেশ করতেন। আর বিবিরা বলতো, আমাদের মনেই হতো না রাসূল আমাদের থেকে একটু দূরে আছে। যুদ্ধের ময়দানে পর্যন্ত বিবিদেরকে নিয়ে গেছেন রাহমাতাল্লিল। খাওয়া লোক মাটা আগে বিবির মুখে তুলে দিতেন রাহমাতাল্লিল আলামিন। মায়েশা বলছেন, সারিদ বড় পছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারিদ রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম লোকটা আমার মুখে তুলে দিলেন, আমি খেলাম, আমি খেয়ে গ্লাসের পানি খেলাম, আমার মুখে গোস্তের যেই ঝোল ছিল ওটা গ্লাসে লাগলো। রাসূলকে দেখলাম ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি খাচ্ছে। ভালোবাসার মূর্তি প্রতীক রাহমাতাল্লিল। আমাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিতেন রাহমাতাল্লিল। মা সাফিয়া বলতেন, আমাকে হাতে করে নিয়ে উঠে উঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই উঠে রশি ধরে টানতেন রাহমাতাল্লিল। কোন বিবি কাঁদলে প্রথম তার চোখের পানি মুছে দিতেন রাহমাতাল্লিল। আর আমরা সেই নবীর উম্মত, নিজের কাপড়টা রাসূল নিজেই ধুইতেন নয় জন বিবি থাকার পরেও। মায়েশা বলতেন, ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল আলামিন, নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন। একদিন সেলাই করছেন বসে বসে, সকালের রোদ পড়েছে রাসূলের কপালে, ঘাম ভেয়ে ভেয়ে পড়ছে। আমি কাজ বন্ধ করে রাসূলের চেহারায় তাকিয়ে আছি, রাসূল হঠাৎ করে কাজ বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলছে, আয়েশা কি দেখছো, কি দেখছো আয়েশা? আয়েশাকে হুমায়রা ডাকতেন, লালি লালি ডাকতেন, কি দেখছো লালি? ইয়া রাসূলুল্লাহ, মিশরের নারীরা ইউসুফ আলাইহিসসালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। এত সুন্দর আর কোন মানুষ হতে পারে না। আপনার কপাল থেকে ঘাম ঝরছে যেন মুক্তার দানা ঝরে পড়ছে। সেই রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বোঝা নিজের ঘাড়ে তুলে নিতেন। বৃদ্ধ মানুষ দেখতেন হোক সে কাফের, তার বোঝা নিজের ঘাড়ে তুলতেন। মদিনার প্রেসিডেন্ট আমার নবী, শুধু মদিনার নয়, আমার নবীর চেয়ে বড় প্রেসিডেন্ট দুনিয়াতে আর কোনদিন আসবে? গাছের উপর হাত রেখে খুতবা দিতেন, হাত নামিয়েছেন গাছ কাঁদা শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন, দেখেন এক বুড়া কূপ থেকে পানি তুলছেন। রাসূল সাল্লামকে চিনে না ওই বৃদ্ধ। রাসূল সাল্লাম বলেন, আপনি সরেন, আমি পানি তুলে দেই। বৃদ্ধ বলছে, আমার কাছে কোনো পয়সা নাই আপনাকে দেওয়ার মতো। রাসূল বলছেন, আজরিয়া ইল্লাল্লাহ ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কিছুই চাই না। পানি উঠালেন, বললেন, কোথায় নিবেন? অমুক ইহুদির বাড়িতে।
রাসূল নিজের ঘাড়ে করে ইহুদির বাড়িতে পানি পৌঁছালেন। আর বৃদ্ধ লোকটাকে বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, যখন পানি উঠাতে বলবে আমাকে ডাকবেন, আমি আপনার কাজটা করে দেব। কিছুদিন পরে ইহুদির কাছ থেকে ওই লোকটাকে আজাদ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। সালমান ফার্সি আসলেন মদিনায় রাদিয়াল্লাহু, সবচেয়ে ধনীর দুলাল, ইরানের সবচেয়ে পয়সালা ফ্যামিলি তোমার জন্ম। উনি হতেন পরবর্তী পর্যায়ের পাদ্রি। পাদ্রি চিনেন তো? কথা কোন খ্রিস্টানদের ইমামদেরকে কি বলে পাদ্রি? যেগুলো কবরে গিয়ে কবে লাদ্রি, এগুলোর নাম কি? পাদ্রি, লাদ্রি, ফাদ্রি। তবে সবাই না, আহলে কিতাবদের অনেকের ব্যাপারে সিদ্ধান্ত আমরা নেব না, সিদ্ধান্ত নেবেন কে? আল্লাহ। তো তিনি পাদ্রি হতেন, তিনি গোপনে অনেক লম্বা, শর্ট হিস্টোরি, লং হিস্টোরি শর্ট। তিনি চলে আসলেন মদিনায়, এসে এক ইহুদির ঘরে চাকরি নিলেন, হাজার কোটি টাকার মালিক, কিন্তু ইহুদির ঘরে গোলাম হলেন রাসূলের মহব্বত পাওয়ার জন্য। রাসূল মদিনায় গেলেন, তিনি আসলেন কিছু খেজুর নিয়ে, বলছে হুজুর এগুলো আপনাকে ভিক্ষা দিচ্ছি। হুজুর বলেন, ভিক্ষা খাওয়া নবীদের জন্য জায়েজ, সদকা খাওয়া নবীদের জন্য জায়েজ, যাকাত খাওয়া নবীদের জন্য জায়েজ। ফিরে গেলেন তিনি, পরে কয়েকদিন পরে আবার এসে নেই, খেজুরগুলো আপনার জন্য উপহার এনেছি। রাসূল একটা খেলেন, অন্য সাহাবীকে দিলেন, উপহার নিজেও খাওয়া যায় অন্যকেও দেওয়া যায়। এবার সালমানকে তিনি চিনলেন, বললেন তোমার নাম কি? তিনি বলছেন সালমান। তুমি আমাকে পরীক্ষা করছো নাকি ইয়া রাসূলুল্লাহ? কেঁদে দিলেন সালমান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাওয়ার জন্যই আমি আমার আব্বা মা হাজার কোটি টাকার সম্পদ ছেড়ে এসেছি, আমি এখানে এক ইহুদির চাকরি নিয়েছি শুধু আপনাকে পাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনার মোহরে নবুয়তটা আমি একটু দেখতে চাই। ফিতুল্লা করে দিলেন, সালমান চুমু খেয়ে পড়ে থাকলেন। রাসূল বললেন, তোমার মালিককে বলো কি হলে তোমাকে আজাদ করবে? ইহুদিরা সব সময় লোভী হয়, আজ পৃথিবীর সবচেয়ে লোভী মানুষ হলো ইহুদি মুশরিকরা, সারা দুনিয়া খেলেও তাদের পেট ভরে না। বলছে 100টা খেজুর গাছ লাগাবা, সেই খেজুর গাছে যেদিন খেজুর ধরবে সেদিন তোমাকে মুক্ত করা হবে। সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইহুদি বলেছে 100 খেজুর গাছ লাগানোর জন্য, ইহুদিকে বলো খেজুর গাছ কিনতে, আমি নবী নিজে লাগাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, 99টা গাছ উনি লাগালেন, একটা গাছ লাগালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল দোয়া করলেন, মানে দি আল্লাহ এক সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। এক সপ্তাহে গাছে গাছে খেজুর আসলো, একটা আসলো না। রাসূল বললেন, এটা আসলো না কেন? ওমর বললেন, আমি রুকেছি রাদিয়াল্লাহু আনহু। ওটাতে রাসূল হাত দিলেন, ওটাতে আল্লাহ খেজুর দান করে দিলেন, সালমান ফার্সিকে মুক্ত করে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খন্দকের যুদ্ধে মদিনার বিজয় একমাত্র সালমানের কারণে হয়েছে। আজ ওগুলো সেই খন্দকের চিহ্ন পাওয়া যায়। 17 বছর বয়স, আমানো নবী সংগঠন করলেন হলফুল ফুজুর। 17 জন ছিলেন ফজল নামধারী। হলফ মানে হলো শপথ, ফুজুল মানে ফজল সমূহ, ফজল সমূহের শপথ। 17 থেকে 40-23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। আগের 23 বছর তিনি নবী হননি, চেষ্টা করলেন, কোন মানুষের শান্তি তিনি আনতে পারলেন। যখনই ওহী আসলো, হেরা গুহায় বসে আছেন রাত গভীর রাত, 35 বছর বয়স থেকে হেরা গুহায় আশ্রয় নিলেন, কখনো কখনো সারা রাত ধ্যান করতেন। মা খাদিজাতুল কুবরা ওই গুহায় খাওয়া নিয়ে যেতেন। আমি শেষ করতে পারবো না, রাসূলের জীবনী শেষ করা কার পক্ষেই সম্ভব, তবে আজকে নবুওতের আগ পর্যন্ত বলে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? এত দেরিতে দিলেন কেন? 10টা দিচ্ছে, 15-10টা আমি আসছি, কিন্তু এখানে 8টায় দিলে এখন তো 3 ঘন্টা কথা বলতে পারতাম। রাসূলের জীবনী সাগর, আমি অনেকগুলো বাদ দিয়ে দিয়ে বলছি। রাসূলের জীবনে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন,
45,000 ঘটনা ঘটেছে। নসরতিফি হবেন নবীর ভিত্তিতে তিনি বলছেন 45,000 ঘটনা কমসে কম রাসূলের জীবনে সংঘটিত হয়েছে। আমরা কয়টা জানি, তবে যতটুকু জেনেছি আল্লাহ আমল করার তৌফিক দেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, আমরাও পড়বো, রাজি আছি না নাই একটু হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ ইসলাম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। চট্টগ্রামের সবচেয়ে বেশি উন্নত হচ্ছে এখন মহেশখালীর এই এলাকাটা। এখানে অচিরেই সমুদ্র বন্দর হবে, তারপরে টেকনাফের এই এলাকাটা উন্নতির প্ল্যানে আছে না নাই? আমি বলে থাকি এটা চেয়ে সুন্দর এরিয়া পৃথিবীর কোথাও, এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও। এই জন্য শকুনের চোখ পড়েছে। আপনারা যদি ইমানদার না হন এই ভূমি আপনারা রক্ষা করতে পারবেন না। এই ভূমি রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আমরা সেজদা দিব কাকে? ষড়যন্ত্রের শেষ নাই। আল্লাহ বলছেন ওদেরকে ষড়যন্ত্র করতে দাও, জবাব দিবেন কে? ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন, আল্লাহর যে বড় পরিকল্পনাকারী আর কেউ। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতোদ্যম হয় না, নিরাশ হয় না, যদি তোমরা মুমিন হয় বিজয় দান করবেন কে? মুমিন হতে হবে। নামাজ আছে যেখানে, ঈমান আছে আমানতদারিতা যেখানে, ঈমান আছে। কাউকে গালি দেব না, গালি দিলেও মাফ, কাউকে গালি দেব না, বিবেকিত নাই, সন্তান কেউ না, সন্তান কেউ না। সবার জন্য দোয়া করব, যেমন আমার নবী দোয়া করতেন, বেনমাজি যে তাকে আদর করে মসজিদে নেব। আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, দর্শে নেজামি আলিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কিসের পার্থক্য? আমরা মসজিদে যারা যাই সব আল্লাহর ওলি, ঠিক কি না? একজন হয়তো বেশি শুদ্ধ পড়ে, আরেকজন কম শুদ্ধ, ওকে ভালোবেসে শুদ্ধ করে দেই। মসজিদে গেলেই তারপর আল্লাহর রহমত আছে না নাই, তাকে মসজিদ থেকে বের করেন না, ভালোবেসে আরো মসজিদে নিয়ে যান। রাসূল সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়স, সেই দিন থেকে 2 রাকাত নামাজ সকালে পড়তেন, 2 রাকাত বিকালে, আর মেয়েরাজে গিয়ে নামাজের এই শ্রেষ্ঠ উপহার নিয়ে আসলেন। নামাজ পড়লেই ইমানটাকে সহি করে দেন কে? নামাজ যত সুন্দর করে পড়বেন আপনার চরিত্রকে তত সুন্দর করে দিবেন কে? আজকে গিয়ে সবাই 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, রাজি আছি তো? লম্বা সেজদা, লম্বা রুকু, সব রোগের ঔষধ নামাজ, সব রোগ থেকে ভালো করে সালাত। কোমরের ব্যথা, হাটের ব্যথা, গিরার ব্যথা, এগুলো ব্যথা বেদনা লেগেই আছে, আমরা লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকবো। সূরা 1টা 20 বার পড়ার কোনো আপত্তি নাই, সূরা 100 বার পড়ুন 1 রাকাতে কোনো আপত্তি নাই, সওয়াব দিবেন কে? 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যাবে। আর রাসূল সাল্লামের বিরোধী যারা, যারা কোরআন বিরোধী, তাদেরকে আদর করে হেদায়েতের পথে আনবো। যদি তাও না হয় আল্লাহর কাছে মোনাজাত করবো, শায়েস্তা করবেন কে? যেমন নূহ আলাইহিস সালামের দোয়া শুনেছেন কে? সে আল্লাহ আছেন না নাই? ওনারে পিটায়া খেতা খেতা কত আপনারা, ওই যে গ্রামে গাইদে যে খেতা না, খেতা কথা, আরে খম্বল তো আছে বাজি, আমরা দেশে যেগুলো ছিল এগুলোর কি করে খেতা, আপনারা কি কর খেতা, এই খেতা দিয়ে মোড়েই আতিনের পাহাড়ে ফেলে আসতেন নূহ আলাইহিস সালাম। পিটা তো অজ্ঞান করে ফেলতো মারতে মারতে, 1 বছর 2 বছর না, 950 বছর দাওয়াত দিলেন, লা ইয়াজিদু ইল্লা ফিরারা, অধিকাংশ ভেঙে গেছে, ওনার দাওয়াত গ্রহণ করেন নাই। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ কাফিরদের কোন ঘর জমিনে বাকি রাখবেন? ইন্নাকা ইন তাযিরুহুম ইয়াদিল্লু ইবাদাক লা ইয়াজিদু ইল্লা ফাজিরান,
কাফারা, যদি এদেরকে ছেড়ে দেন এদের ঘরেও আসবে পাপিষ্ঠ আসবে, এদের ঘরেও নেককার আসবে না। পানি উঠতে লাগলো, নিজের ছেলেও নৌকায় আসলো না, নিজের ছেলেও নৌকায় চললো না। চার ছেলের তিন ছেলে চলেছে, এক ছেলে চড়ে নাই। তিনি বলেন ইন্না ইবনি মিন্না হালি, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবার আল্লাহ বলেন লাইসা মিনা হালিক, যে কালেমা পড়ে নাই তোমার ঘরে জন্মগ্রহণ করতে পারে কিন্তু সে তোমার পরিবার হতে পারে। আমরা যারা কালেমা পড়েছি সারা দুনিয়া আর আমরা কয়জন কয়জন, আমরা একজন একটা পরিবার মুসলিম, আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, চীন আরব আমার, হিন্দুস্তান আমার, ভারত আমার, নেই কপট মুসলমান আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর, ঠিক না বেঠি? ভারতে এখন মুসলমান সংখ্যা 45 কোটির বেশি, আমাদের চারিদিকে আলহামদুলিল্লাহ কোরআনের প্রেমিক আছে না নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তবে অন্য ধর্মের লোকেরা ইসলামের মতো শান্তি কোথাও আপনারা পাবেন? আল্লাহর আকাশ যেমন সবাইকে সমানভাবে শান্তি দেয়, আল্লাহর সূর্য যেমন আলো দেয়, তেমনি ইসলাম সব ধর্মের লোককে শান্তি সমানভাবে দিবে, ঠিক না বেটি? ভারতে 700 বছর মুসলমান শাসন করেছে, একজন হিন্দু ভাইও না খেয়ে থাকেন, না খেয়ে থাকেন নাই, সবার জন্য সমান, সবার জন্য সবার অধিকার দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা থাকতো মক্কা মদিনায়, জিজিয়া আইন তাদের জন্য চালু করা হয়েছে, তাদের জানমালের নিরাপত্তা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শান্তি আছে যেখানে ইসলাম আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে। যেমন মসজিদে শান্তি আছে না, মসজিদে যতক্ষণ থাকি সেখানে কি আছে? ইসলাম আছে। কি আছে? ইসলাম আছে। যেই দলেরই হই, আমার পাশে হয়তো জাহাঙ্গীর ভাই দাঁড়ালো, জাহাঙ্গীর ভাইয়ের পাশে বিএনপির নেতা, এর পাশে জামাতের নেতা, এরপরে তাবলিগের নেতা, এরপরে পীর সাহেবের নেতা, আছে না নাই? কোনো ঠেলা ঠেলি আছে? আপনি কেমন পারবেন বলতে? যদি কম তা আপনি, আপনার নামাজ শেষ, আপনার নামাজ মসজিদে ইসলাম চলে, এই জন্য কোনো ঠেলা ঠেলি কোনো দলাদলি, বাইরে যদি ইসলাম মানি এইভাবেই সবাই শান্তিতে থাকবে, ঠিক না বেটি? একজন হিন্দু ভাই আপনার প্রতিবেশী, সে যদি না খেয়ে মারা যায় আপনি মুমিন হতে পারবে? মান আসবা নাফসাহু ওয়া দারুহু যায়, রাসূল বলছেন যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন না, মুমিন না, মুমিন না। আপনি খবর নিতে হবে আপনার প্রতিবেশী কয়জন, ডান পাশে 40, বাম পাশে 40, সামনে 40, পিছনে 40, এই হলো আপনার প্রতিবেশী। আমি আজ থেকে প্রায় 15-20 বছর আগে কক্সবাজারে হয়েছে, যেখানে জাল্লা ফাড়া হতো না, জাল্লা ফাড়া, জেলে ফাড়া, জালিয়া ফাড়া, ওখানে আমার মাহফিল। আস্তে আস্তে দেরি হয়ে গেল, আকাশে ছিল অনেক কুয়াশা, তো বিমান যেটাতে আমি চড়ার কথা বিকাল 6টা সেটা ছাড়ছে রাত 10টা, 10টা না 12-11টায় ছাড়ছে, খুব সম্ভব এরকম। তো মাহফিলে যেতে যেতে মোটামুটি অলমোস্ট রাত, আমি প্রথম গিয়ে বললাম আশেপাশে যারা আছেন আরে মাফ করে দিয়ে, আর মাহফিলের লোকেরা কয় হুজুর কাঁদতে মাফ সারবে, তাহলে পাশে যারা অন্য ধর্মের আছে এদের ঘুমে ডিস্টার্ব করার কোনো অধিকার আমার নাই, এরা রাত রাত হলো ঘুম, ও জান্নার নাওমাকুম সুবাতা, ও জান্নার লাইলা লেবাসা, রাতটাকে তোমার জন্য পোশাক বানিয়েছি, শান্তির বাহন করেছি, অন্যের ঘুম আমার ডিস্টার্ব করার কোনো অধিকার নেই। কয়েকজন জানালেন, পরবর্তী পর্যায়ে তিনি মুসলমান হলেন, জানালেন যে এরকম ধর্ম, এরকম সুন্দর সিস্টেম আমরা আগে কখনো শুনি, অন্য ধর্মের লোকদের অধিকার আছে আপনি তার অধিকারে হাত দিবেন না, তার ঘরে খাবার না থাকলে আপনি খাবার দেন, তার পরায় কাপড় নাই আপনি কাপড় দেন, আপনার উপর খুশি হবেন কে? রাসূলের কাছে কেউ আসলে আগে খাবার দিতেন, এটাই হলো মুসলমানদের ঐতিহ্য, কাউ কেউ ঘরে আসলে আগে খাবার দিবেন, এটা করবেন না, যাওয়ার সময় আজকে খেলেন না আরেকদিন কিন্তু ছাড়ছি না, খেয়ে আসছেন না যে খাবেন, এটা যেন না হয়, আসলে কি দিবেন? খাবার দিবেন, কাপড় চেঞ্জ করে দিবেন, তারপরে তাকে দাওয়াত দিবেন। রাসূল কখনো কারো উপর জোর করে ইসলাম চাপিয়ে দেন, খেদমত করেছেন, লোকেরা ইসলাম গ্রহণ করেছে। আব্দুল্লাহ বিন ওবাই, আব্দুল ওজ্জা, আব্দুল ওজ্জা তার নাম, আব্দুল্লাহ জুল বাদদাই, রাসূলের কাছে গেলেন, বুকে জড়িয়ে নিলেন, সারা গায়ে বালু, সারা গায়ে কি
বালু সাত আট দিন হাঁটা না খাওয়া, শরীরে দুই টুকরা কমলি, লজ্জাস্থানে এক টুকরা কম্বল, আরেক টুকরা হলো গালের উপর। রাসূল তাকে বুকে টেনে নিলেন, কাচ্ছেন, আব্দুল উজ্জার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, তুমি কে গো? তিনি বললেন, আমি আব্দুল উজ্জা। মায়ের পেটে যখন ছিলাম ছয় মাসের সময় আব্বা হারিয়ে গেছেন, আব্বা মারা গেছে। জন্মের পরে মা বলেছিল, মুহাম্মদের কাছে গেলে তুমি শান্তি পাবা। মুহাম্মদ মায়ের পেটে থাকতেই তার আব্বা বিদায় হয়ে গেছে। আব্দুল উজ্জা রাসূলের বুকে মাথা রেখে বলছে, আমার মনে হয় আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। এই প্রথম কোন পুরুষের আদরামান নসিব হলো। রাসূল বললেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের নাম যতই জপি, কি একবার বলে থেমে গেলেন যে। নজরুল খুব কৌশলী, খুব কৌশলী এবং খুব জ্ঞানী কবি ছিলেন। প্রথম দিকে একটা বলেছেন, ভিতরে আবার জবাব দিয়েছেন। যেমন বলছেন, ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবেন কে? কিন্তু নাজাত চাইলেন মুহাম্মদের কাছে। শেষে জবাব দিচ্ছেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া নবীজি রহমতা, এই দুনিয়ার দুঃখ থেকে আল্লাহ আমায় নাজাত দাও। এত অসাধারণ লেখক, যদি নোবেল পুরস্কার যারা দেয় এরা যদি সঠিক হতো, নজরুলই নোবেল পাওয়ার যোগ্য ছিল। এক বিদ্রোহী কবিতায় যা তিনি ঢুকিয়েছেন, সারা কবিরা লক্ষ কবিও একটা বিদ্রোহী কবিরা রচনা করতে পারবেন না। একটা কবিতায় এক একটা কবিতা কি লিখেছেন দেখেন। ঈদের দিনের কবিতা লিখছেন, ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগির, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান কিনা? আমার নবী শহীদ হতে চেয়েছেন, আপনারা কি চান কিনা? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, চিৎকার করে বলি আমিন। বিছনায় শুয়ে যদি দোয়া করে মরেন, মনের থেকে যদি শাহাদাত চান, বিছনায় শুয়ে মরলেও শহীদের মর্যাদা দিবেন কে? করোনায় যদি মারা যান আল্লাহর হুকুম মেনে, করোনায় মারা গেলেও শাহাদাতের মৌত দিবেন কে? তবে শ্রেষ্ঠ শাহাদাতের মৌত কোরআনের আইন চেয়েছে, রাজপথে কোরআনের জন্য মারা যাওয়া। আমরা সেটা চাই ঠিক না বেঠি? আমাদের এখানে আমরা সবাই এখন রাসূলের উম্মত। কার উম্মত? সবচেয়ে ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক না বেঠি? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা।
সাল্লাল্লাহু রাসূল সাল্লাম 40 বছর বয়স যখন পূর্ণ হলো ওহি পেলেন, 25 বছরে বিয়ে করলেন। যুবকেরা 25 যেন পার না হয়, তার আগেই বিয়ে করাটা ভালো, তবে 25 হলো চূড়ান্ত বয়স। 25-এর পরে যে যুবকরা বিয়ে করে যৌবন উপর অত্যাচার করল। রাসূল সাল্লাম বিয়ে করেছেন মা আয়েশাকে 6 বছর বয়স, ঘরে এনেছেন 9 বছরে। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে সবচেয়ে আর্লি বালিগ হয় 9 বছর বয়স। টেক্সাসে নিয়ম আছে, টেক্সাস আমেরিকা থেকে তো বেশি ফলো করে মানুষ, আমার সামান্যভাবে ঘোরা হয়েছে, তো আমেরিকার প্রায়গুলো স্টেট আমি খুব ভালো করে দেখেছি। টেক্সাসে 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে তাহলে সেটা সরকার ভাঙে না, 9 বছরে তাদেরকে অধিকার দেয়। যদিও বাংলাদেশে চাইল্ড ম্যারেজ সরকারের দৃষ্টিতে অপরাধ আছে না নাই, কথা বলেন না কেন? এটা হয়েছে অন্য কারণে, এটা হয়েছে একটা বাচ্চা বুঝার আগেই তাকে আরেকজনের হাতে দিয়ে দেয়, তার যৌবন জীবন শেষ করে তাকে তালাক দিয়ে ছেড়ে আরেকখানে বিয়ে করে, এরকম অসংখ্য নজির আছে না নাই। এদেরকে বলা হয়েছে যায়েকুন, কি বলা হয়, যায়েকুন। এক বিবির অধিকার দিতে পারে না, আরেকটারে বিয়ে করে, আরেকটারে বিয়ে করে, আবার গোপন রাখে বিয়ে। যারা বিয়ে গোপন করে তারা জিনাকার, যেগুলো বিয়ে গোপন করে এগুলো জিনাকার, যেগুলো বিয়ের পরে সন্তান চায় না রাসূল বলেছেন এগুলো জিনাকার। বিয়ে করলো কিন্তু সন্তান চায় না, 10 বছর 12 বছর বিয়ে গিয়ে আর একখানা ফুর্তি হারিয়ে দেয়, সেটা ফুর্তি করার জন্য বুক লিখু। বিয়ের উদ্দেশ্য হলো যতক্ষণ পর্যন্ত সন্তান ধারণের ক্ষমতা মা রাখে, মায়ের সৌন্দর্য থাকে, ততক্ষণ পর্যন্ত একটা ছেলে রিপ্রোডিউসের ক্ষমতা রাখে, তার যৌবন থাকে, আর যখন এটা হারিয়ে ফেলে দুইজনের মধ্যে শুধু রহমত থাকে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের জন্য দুটি চোখ আমি রেখেছি, স্বামীর চোখে দুটি জিনিস থাকবে, এক চোখে রহমত আরেক চোখে, আরেক চোখে হলে ভালোবাসা। কে বলছেন? আল্লাহ বলছেন চোখের মধ্যে আগুন রাখবেন না, বোধ দিকে ডাইরে রং ফম লবণ ফম দিয়েছ কিন্তু না, ও বউকে সুন্দর নামে ডাকবেন রাসূলের সুন্নাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে খাদিজাতুল কুবরা এসেছেন, নিজের থেকে বয়সে বড় বিয়ে করাও সুন্নাহ। রাসূল যখন 25 বছরের যুবক, 40 বছরের প্রৌঢ়া রানীকে তিনি বিয়ে করলেন, ঠিক কিনা? সুন্নাহ। আজকে পৃথিবীতে আমেরিকাতে দেখেছি আমার অন্তত 1000 ফ্রেন্ড আমেরিকার বিভিন্ন ধর্মে দেখেছি ওদের থেকে বয়স্ক মেয়েকে বিয়ে করছে। হ্যাজ ওয়াই ম্যারিং অর্ডার দ্যান ইউ দ্য শিল বি মোর ম্যাচিউর, সে বেশি অভিজ্ঞ হবে, আমার সংসারটা বেশি গোছাবে। খাদিজাতুল কুবরার জন্য সারা জীবন কেঁদেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বলে থাকি আল্লাহর সবচেয়ে রহমতের জায়গা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মা খাদিজা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নাজুক জায়গা। যখনই খাদিজার কথা আসতো দর দর করে তিনি কানতেন, মা আয়েশা তিনি বলতেন বুখারী মুসলিমের বর্ণনা, কোনো মেয়েকে আমি এত ঈর্ষা করতাম না যত রূপ করতাম খাদিজাকে। অন্য বিবিরা জিজ্ঞেস করতেন কেন, তিনি বলতেন রাসূল ছোট্ট একটা ছাগল জবাই করলেও ছাগলের গোস্তগুলোকে ছোট্ট ছোট্ট টুকরা করে খাদিজাদের বান্ধবীদের কাছে পাঠাতেন, খাদিজার বান্ধবীদের কাছে কোথায় কোথায় নিয়ে যেতেন রাহমাতাল লিল আলামিন, আর বলতেন আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে নাই। নিজের বিবির নাম ধরে দোয়া করবেন, বিবির জন্য দোয়া চাইবেন, বিবির জন্য দোয়া করবেন, আবার বিবিরাও স্বামীর জন্য দোয়া করবে। 40 বছর বয়স যেদিন পূর্ণ হলো 5টা আয়াত আসলো, কয়টা? এই 5টা আয়াত আমরা ছেড়ে দেব না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন, ইকরা রাব্বুকাল আল্লাযী আল্লামা বিল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। মানুষের সমস্যা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের আরকান কয়টি? মানুষের সমস্যা কয়টি? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান 5, সব 5। লা ইযালু কদমা বরিয়াদ হাত্তা ইউসালু আল খামস, ইবনে মাসউদের বর্ণনা। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষের পা নাড়াতে আল্লাহ দিবেন না। হায়াতুকা ফিমা আফনাহু শাবাবুকা ফিমা আবলাহু মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, কিভাবে জীবন ব্যয় করেছো, কিভাবে যৌবন ব্যয় করেছো, কোন রাস্তায় আয় করেছো, কোথায় খরচ করেছো, যে জ্ঞান অর্জন করেছো কতটুকু তুমি সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো।
এই পাঁচটা আয়াত আগামী বছর যদি আপনার দাওয়াত করি, আমি কোথাও দ্বিতীয়বার দাওয়াতের জন্য যাই না, চূড়ান্ত। আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অনেকেই না জেনে, জাহাঙ্গীর ভাইয়া মনে করছে বোধ হয় কি গালিগালা শুনতে হয় আজকে, ওরে আসি দরি কি হরে না। আমার নবী মানুষকে ভালোবাসতেন, আমরাও চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমার জাহাঙ্গীর ভাই সহ যত নেতা আছেন আল্লাহ সবাইকে ইসলাম জন্য কবুল করুন, আল্লাহ সবাইকে কোরআনের শ্রেষ্ঠ প্রেমিক বানিয়ে দিন। আমার নবী মানুষকে ভালোবেসেছেন, আমরাও ভালোবাসি। আমরা এই যে ভালোবাসার বন্ধুরি আজকে একত্রিত হলাম, আমরা যেন এইভাবে আমাদের প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকে ভালোবাসাটা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটু দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আমরা আপনারা বলেছেন সার লাভ, আমার প্রতি তো একটু রহম করবেন নাকি? এখন আমার ছাত্রের ছাত্র যেগুলো এগুলো 15-20 মিনিট কথা কয়, আমি শুনে খুব রাগ করছি। আচ্ছা খবরদার, এই বেয়াদবি যেন না হয়। এত কষ্ট করে ভাইয়েরা এসেছেন, আমার কতক্ষণ হয়েছে আজকে, কতক্ষণ বলেছি বলো তো, রাসূলের জীবন থেকে ক ঘন্টা? 1 ঘন্টা। আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। একজন মানুষও উঠেননি, ফেসা ফাইখানা নজর একবার একবার সিলে গিয়ে গেল। এটা হলো রাসূলের মহাব্বত, এটা কোনো ব্যক্তির বুজুর্গি না, এটা কোরআন হাদিসের মহাব্বত, ঠিক কিনা? আল্লাহ আপনার যে গোলামগুলো আপনার কোরআনকে এত মহাব্বত করলো, আপনি তাদেরকে ভালোবাসেন, আপনি তাদের সব বিপদগুলো দূর করে দেন। আমাদের সভাপতি সাহেবের স্ত্রী বেঁচে ছিল গত বছর, আজকে নেই, আমরা ওনার জন্য দোয়া করব। বিশেষ করে এদের এই আজকের এই যে জেহাদি কাফলার হাজিরপাড়া সিরাত কমিটির যে সভাপতি, তিনি কি নাম? নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই দোয়া চেয়েছেন, স্বামী ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বউ দোয়া করে। আহারে সিরাত কমিটির আহা, যে জায়গাটার মালিক তিনি আহত হয়ে আছেন, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর যিনি মারা গেলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যে কোনো কালে বা পড়া লোক মারা গেলে তার জন্য জান্নাত চাইবেন, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কেউ জাহান্নামে গেলে আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমরা চাই সারা পৃথিবী জান্নাতি হোক, বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন যা কথা বলেছে এগুলো সব দোয়া হয়ে গেছে, এরপরে দোয়া চেয়েছেন অনেকেই। আমাদের হুজুরের জন্য দোয়া করবেন, আমার জাহাঙ্গীর ভাইয়ের জন্য, ওনার পরিবারের জন্য, আব্দুর রহমান ভাইয়ের জন্য, তারপরে আরও যারা আছে মামুন সহ যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে, ভল্লুকিয়ার আছে আব্দুল মান্নান এসেছে, তারপরে আমার প্রোগ্রামগুলো এখানে দেখে আমার অত্যন্ত স্নেহের হুমায়ুন, অত্যন্ত আমানতবার একটা ছেলে, আরও আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন, টেকনাফের কোনো প্রোগ্রাম ছোট হয় না। আমাকে আলহামদুলিল্লাহ আমি আদর পেয়েছি সবার, এবং সবার শ্রদ্ধা পেয়েছি টেকনাফের প্রত্যেক মানুষ, বিশেষ করে পাহাড়ি লোকেরাও। হারবাঙ্গা আমি একটা প্রোগ্রাম করতাম প্রায় 8 বছর ধরে করেছি, সেখানে অনেক অমুসলিমরা এসে মুসলমান হয়েছেন, এটা হলো কোরআনের বরকত। আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব, আগামী দিন যেন আরও বেশি থাকতে পারি স্টেজে, আপনি দোয়া করবেন আপনারা। আমরা এখন দোয়া করছি, দোয়া করি হ্যাঁ, আর সবাই সবাই সবার জন্য আমরা দোয়া করব। আমাদের যত নেতা আছেন বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য দোয়া করব। আজকে যেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, উনি যেন শান্তিভাবে ওনার যে কাজগুলো করতে পারেন সেজন্য আমরা দোয়া করব, দেশের শান্তি যেন বজায় থাকে। সমস্ত মুসলিম মুসলমানের জন্য দোয়া করব। উখিয়ার ওসি সাহেব দোয়া চেয়েছেন, উনি উদ্বোধন করছেন হেফজে প্রতিযোগিতা। আমি সবখানে গত পরশুদিনও ওসি একজন আমার পাশেই ছিলেন, এসপি সাহেব এসেছেন একটা জেলার, এসপি সাহেব এসে পাশে বলছে তার ভাই আপনি এসেছেন, আমরা খুব গর্বিত, আমরা ধন্য দিনের প্রোগ্রামে তিনারা এসেছেন। তো আমরা ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব, আমরা কাউকে দোয়া থেকে বাদ দেব না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়্যি ওয়া ইউমীতু, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. উখি উপজেলার চার নং রাজাপালং ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী সংগঠন হাজিরপাড়া সিরাত কমিটির উদ্যোগে মরহুম মাওলানা জুবায়ের আহমদ রাহমাহুল্লাহ ইসালে সোয়াদ এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার এই সিরাত কনফারেন্সে বসে লক্ষ লক্ষ জনতা নিয়ে গভীর রজনীতে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ এভাবে কারো কাছে ভিক্ষা চাই না, কারো কাছে এইভাবে কখনো হাত পাতি নাই। মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত আপনি কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যেই রহমতের নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, তাই ফের ময়দানে সারা শরীর বেয়ে বেয়ে রক্ত ঝরেছে, তবু উম্মতের কথা ভুলেন নাই। সেই রহমতের নবী রওজ মুবারকে আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে সবার আর ওয়াহে সোয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মান